কুমিল্লার নাঙ্গলকুটে যুবলীগের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে গত এগারোই নভেম্বর ঘূর্ণিঝড় বুটবুলের কারণে দিবসটি উদযাপন করতে না পারায় শনিবার বিকেলে উপজেলা প্রাঙ্গনে দিবসটি উদযাপনের আয়োজন করা হয় এ উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মেয়র মোহাম্মদ আব্দুল মালিক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ ভুইয়া সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন কালু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অর্থমন্ত্রীর রাজনৈতিক একান্ত সচিব কে এম সিংহরতন এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ সাদেক হোসেন ভুইয়া নুরুল্লাহ মজুমদার আওয়ামী লীগ নেত্রী নাসরিন আক্তার মুন্নি চেয়ারম্যান আবু তাহের মাস্টার আবুল খায়ের আবু উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গোড্ডা ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমন সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন সহ আরও অনেকে